আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসছি নতুন আর ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা কিন্তু বাকি ভিডিওর মতো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি সবারই কাজে লাগবে আজকে আমি এমন একটা রেমিরি তৈরি করে দেখাবো যেটা আপনাদের সবারই দরকার কম বেশি অনেকে দেখা যায় শৈলে আঁচিল হয় অনেকে জটা বলে থাকেন গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ এটা জটা বলেন আমি শুনেছি হয়তো বা অনেকে শুনেন নাই অনেকেই বলে থাকেন আঁচিল কালো তিলের মতো হয়ে থাকে এবং পাতলা পাতলা একটা চামড়ার মতো হয়ে থাকে ওইটা কিভাবে দূর করবেন আজকে আমি এমন একটা রেমিডি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কলার খোসা দিয়ে হয়তোবা অনেকে অবাক হচ্ছেন কলার খোসা দিয়ে এটা দূর করা কিভাবে সম্ভব এটা কতটা কার্যকরী আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা দূর করার জন্য হয়তোবা আপনি অনেক কিছু অ্যাপ্লাই করেছেন কিছুদিনের জন্য দূর হলেও পুনরায় দেখা গিয়েছে ওই জায়গাটাতে আবারও হয়েছে মানে নতুন করে আবার জন্মেছে সেই আঁচিলটা তবে আমি আজকে যে রেমেডিটা আপনাদের মধ্যে শেয়ার করব সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন একদম শিকড় থেকে দূর হয়ে যাবে কখনো আর সেইখানে আঁচিল হবে না এমন কি যে জায়গাটাতে আঁচিল হয়েছে সেই স্থানের দাগটা পর্যন্ত মিলে যাবে এটা কতটা কার্যকরী এবং কতটা ভালো কাজ করে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওর সাথে থাকবেন রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি বাটিচামিচ নিয়ে নিয়েছি এটাতে আমি এখন রেমিডিটা তৈরি করবো প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কলার খোসা এখানে আমি কয়েকটা কথা বলে দেই এখানে আমি যে কলাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সবরি কলা আর একটু বেশি পেকে গিয়েছে আপনারা যখন বাসায় অ্যাপ্লাই করবেন তখন এই কলার খোসাটা যেন একটু কাঁচা কাঁচা থাকে বেশি পাকা কলা হলে পরে কিন্তু সেটার পুষ্টিগুণ একটু কমে যায় তো এখানে যেহেতু আঁচলের বিষয়ে আপনি ব্যবহার করবেন অবশ্যই একটু একটু কাঁচা থাকতে হবে তবে যে কোনো কলা এখানে ব্যবহার করতে পারবেন অনেকে হয়তো বা জানতে চান যে আপু সবরি কলা নাকি অনেক রকম কলা আছে কোনটা আমি ব্যবহার করব। বাজারে কেনা যে কোনো কলা পাকা কলার খোসা আপনি এখানে ব্যবহার করতে পারবেন তবে একদম কাঁচা না বেশি পাকা যাবে না আবার একদম কাঁচাও থাকে যাবে না এরকম খোসা কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো আমি কলার খোসাটা নিয়েছি একবারের জন্য রেমেডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু পোড়া কলার খোসাটাও লাগে না তারপরে আমি একটা কলার খোসা দিয়ে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো যদি কলার সাইজটা অনেক বড় হয় সেই আপনি একটা খোসা থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নেবেন বেশি তৈরি করে কোনো লাভ নেই তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কলার খোসাটা আমি একটু থেতো করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন আবার নাহলে যে কোনো হামান দিস কিন্তু এটা করে নিতে পারেন মূল কথা এটা থেতো করে নিতে হবে আর কি তো কলার খোসাটা কিন্তু আমি থেতো করে নিয়েছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি মিহি করি নাই যে কোনো কিছু বেশি মিহি করতে যাবেন না এতে করে কিন্তু সেটা অ্যাপ্লাই করাতে সমস্যা হয়ে যায় একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা ভালো হবে এখানে আমি আধা চামচের মতো থেতো করা কলার খোসা নিয়ে নিয়েছি অল্প একটু নিলে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যাবে একবার তৈরি করলে দেখা যাচ্ছে আপনার শরীরের যত জায়গায় মানে আঁচিলটা থাকুক না কেন সব জায়গাতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা কিন্তু এখানে ব্যবহার করতে হবে তবে আমি যতগুলো ভিডিওতে বেকিং সোডাটা দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আমার অনেক অনেক কমেন্ট থাকে আপু বেকিং সোডা আর বেকিং পাউডার এক কিনা এবং বেকিং পাউডার দিলে হবে কি না বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু কখনোই এক না দুইটার কাজ কিন্তু দুই রকম এজন্য বেকিং সোডা যেটাতে ব্যবহার করবে বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডারটা কিন্তু আলাদা একটা জিনিস মূল কথা বেকিং সোডা হচ্ছে খাই সোডা খাওয়ার সোডা যে যেটাই বলেন না কেন এটাকে আর কি বেকিং সোডা বলে এখন যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল এখানে কিন্তু এই তেলটাই আপনাদের দিতে হবে যদি আপনার একশো পার্সেন্ট রেজাল্ট পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না তবে ইমার্জেন্সি বলতে কোনো কথা থাকে যদি মনে হয় যে এই মুহূর্তে আপনার হাতের কাছে এই তেলটা নেয় সেক্ষেত্রে আপনি একটু গ্লিসারিন ব্যবহার করতে পারেন গ্লিসারিনটাও কিন্তু অনেক ভালো কাজ করে তবে কাস্টারঅলটা বেশি কাজ করে আর কি চেষ্টা করবেন এই তেলটা দেওয়ার কোনোভাবে যেন ম্যানেজ না করতে পারেন তাহলে আপনার গ্লিসারিনটা এখানে ব্যবহার করতে পারেন তবে গ্লিসারিন দিলে আপনাকে হালকা একটু ভিনেগার ব্যবহার করতে হবে তবে এখন কাস্টারঅলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম পুরোপুরি মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তিনটা উপাদান ভালোভাবে এর মধ্যে মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আর এই তেলটা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় বিশেষ করে দেখবেন যে যে মুদি দোকানগুলো বলে সেসব দোকানে পাওয়া যায় হয়তো বা একশো টাকা নেবে একটা বোতল তো যতটুকু তেল হবে অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অনেক কাজে একটা কিনে বাসায় রেখে দিবেন তাহলে দেখবেন অনেক ভালো হবে কারণ কাস্টঅল এমন একটা তেল যেটা হচ্ছে বিভিন্ন কাজে মানে ব্যবহার করা হয় অনেক ভালো কাজ করার ক্ষেত্রে আর কি তো তিনটা উপাদান কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমার রেভেনিউটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন এ টু জেড আমি বলে দেব কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং একদম শিকড় থেকে এই আঁচিল দূর হয়ে যাবে এবং সেই জায়গাটাতে কখনও আর আঁচিল উঠবে না অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং যেভাবে যেভাবে বলবো সেভাবেই অ্যাপ্লাই করবেন এই আঁচিলটা যদি আপনার মুখে কোনো জায়গাটাতে হয় অনেকে দেখা যায় ঘাড়ে হয় হাতে হয় এসব জায়গাটাতে হয় সেসব জায়গা যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে পরিষ্কার করে না নিলেও চলবে তবে আপনার মুখে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আগে তারপরে রেমেডিটা অ্যাপ্লাই করতে হবে তবে আমি সাজেস্ট করব যে কোনো স্থানে যে রেমেডি লাগান না কেন তার আগে অবশ্যই সেই স্থানটা পরিষ্কার করে নেবেন স্থানটা পরিষ্কার করে টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে মুছে আপনি এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন যদি আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পেতে চান সেই ক্ষেত্রে এটা আপনাকে রাত্রে অ্যাপ্লাই করতে হবে এরকম একটা কটন বার নিয়ে নেবেন অথবা হাতের সাহায্যেও কিন্তু এটা লাগানো যাবে সমস্যা নেই তবে আমি একটা কটন বার দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম অল্প একটু উঠিয়ে নেবেন ঠিক আপনার যে জায়গাটাতে আঁচিলটা হয়েছে সেই জায়গাটাতে এটা লাগিয়ে দেবেন এটা লাগিয়ে অবশ্যই রাত রাখতে হবে তবে এই রেমেডি পুরোপুরি রেখে আপনাকে রাত রাখতে হবে না আপনি যখন দেখবেন যে এক ঘন্টা অথবা আধা ঘন্টার মতো রাখা হয়ে গিয়েছে এর মধ্যে যতটা গুণাগুণ আছে সবগুলা কিন্তু আপনি সেই স্ক্রিনে লেগে গিয়েছে ওই মুহূর্তে কিন্তু এটা আপনারা রাখার কোনো দরকার নাই আপনি তখন কিন্তু এটা পুরোপুরি তুলে ফেলতে পারবেন তুলে ফেলে যে তেলটা হাতের সঙ্গে লেগে থাকবে সেই তেল অবস্থাতে কিন্তু আপনাকে রেখে দিতে হবে সারা রাত যদি মনে হয় যে আপনি রাত্রে অ্যাপ্লাই করতে পারছেন না সেক্ষেত্রে আপনি দুপুরে অথবা বিকালে অ্যাপ্লাই করতে পারবেন তবে তখন কিন্তু কার্যকারিতা একটু কম হবে যে কোনো কিছু রাত্রে অ্যাপ্লাই করলে কিন্তু তার কাজটা অনেক ভালো হয় আর এভাবে রাখা কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ আপনি যখন সারাত রাখবেন তখন কিন্তু আপনাকে এই রেমেডি অবস্থাতে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি প্রথমেই বলেছি এটা আপনি তুলে ফেলবেন তুলে এই তেল অবস্থাতে রেখে দেবেন এটা আর আপনি পরিষ্কার করবেন না পানি দিয়ে এই অবস্থাতে আপনি সেই স্ক্রিনটাতে রেখে দেবেন এতে করে দেখবেন এটা কতটা ভালো কার্যকারিতা হয় আপনি যেদিন রাত্রে এটা অ্যাপ্লাই করবেন সকালে বুঝতে পারবেন এটা কতটা মানে পরিবর্তন হয়ে গিয়েছে অবশ্যই এটা সারতে একটু টাইম লাগবে পুরোপুরি যদি আপনি শিকড় থেকে দূর করতে চান অবশ্যই সময় লাগবে ধৈর্য সহকারে অ্যাপ্লাই করতে হবে কয়দিন সময় লাগবে এবং কত লাগবে এটা আমি হয়তো বা ডিটেলস বুঝাতে পারবো না কিন্তু প্রথম দিন থেকে আপনি ফলাফলটা বুঝতে পারবেন যত যতদিনের পুরনো আচিলি হোক না কেন একদিন অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন এটা কতটা ভালো হয়ে গিয়েছে এটা কতটা কার্যকরী পাশে সে ট্রাই করলে বুঝতে পারবেন আশা করি আমার আজকের টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে অবশ্যই পাশে ট্রাই করবেন ভালো ফলাফল পেলে আমাকে এসে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ